আজকের ভিডিও নারীদের যৌনাঙ্গ নিয়ে কিছু কথা, যা শুনলে অবাক হবেন। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। মহিলাদের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের বাইরে পুরুষের চেয়ে নারীর ব্যক্তিগত কিছু যৌনাঙ্গ রয়েছে। প্রথমটি হচ্ছে স্তন। এটি যৌন জীবনে এবং মাতৃত্বকালীন সময়ে বিশেষ ভূমিকা রাখে। নারীর নারীত্ব পূর্ণ মাত্রায় ফুটে ওঠে তার স্তনের বিকাশের সাথে সাথে। যৌন জীবনের প্রধান ভূমিকা রাখে নারীর স্তন। স্তনের স্পর্শের দ্বারা নারী সবচেয়ে মৌলিক এবং চূড়ান্ত যৌন উত্তেজনার পর্যায়ে পৌঁছে যায়। নারীর পার্শ্ববর্তী যৌনাঙ্গের মধ্যে সবচেয়ে আবেদনশীল যৌনাঙ্গ হল তার ভগাঙ্কুর। এটি নারীর বাইরের যৌনাঙ্গ ভগাঙ্কুর। বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে যে ভগাঙ্কুরের দৈর্ঘ্য এবং প্রস্থ সব নারীর একরকম সমান নাও হতে পারে, তবে সব নারীর ক্ষেত্রে ভগাঙ্কুরের স্পর্শের আনন্দ অপরিসীম। ভগাঙ্কুরের মাথায় নরম চামড়ার দ্বারা বা ত্বকের আবৃত থাকে। একে ইটোরাল হুড বা ভগাঙ্কুরের আবৃত মাথা বলা যেতে পারে। এই মাথাকে আস্তে সরিয়ে নিলে লালচে কিংবা সাদা যে নরম মাংসের ছোট পিণ্ড দেখা যাবে সেটি হল ভগাঙ্কুর। নারী এখানে স্পর্শ আনন্দ অনুভব করে। এই আনন্দ চরম পলকের মতো আনন্দ দিতে পারে। কোনো কোনো নারীকে দেখা যায় যে তারা যৌন মিলনের আনন্দর চাইতে ভগাঙ্কুরের স্পর্শের আনন্দ উপভোগ করে বেশি, এবং জীবনব্যাপী তারা যৌন আনন্দ এর মাঝেই খুঁজে পায়। ভগাঙ্কুরে যদি নিজ হাতে স্পর্শ করে শারীরিক আনন্দ পাওয়া যায় তবে তাকে মৌথন বলা যেতে পারে, কিন্তু স্বামীর যৌনসঙ্গীর স্পর্শে উক্ত শারীরিক আনন্দ পেলে তাকে আউটার কোর্স বা বাইরের যৌনতা বলা হয়। ভগাঙ্কুরের পরে নারীর পার্শ্ববর্তী যৌনাঙ্গের মধ্যে যৌনি মুখ এবং যৌনি ঠোঁটের ব্যাপারটি চলে আসে। নারীর যৌনি অর্থাৎ যৌন মিলনের প্রধান অঙ্গের উপরভাগে দুটো ঠোঁট থাকে। এর একটির নাম ল্যাবিয়া মেজোরা এবং অন্যটির নাম ল্যাবিয়া ম্যানোরা। ল্যাবিয়া মেজোরা হল অপেক্ষাকৃত বড় ঠোঁটটির নাম এবং ল্যাবিয়া ম্যানোরা হল অপেক্ষাকৃত ছোট ঠোঁটটির নাম। যৌন উত্তেজনার সময় যৌনির এই দুটি ঠোঁট এমনিতেই একটু ভাগ হয়ে যায় বা সরে যায়। ভগাঙ্কুরের নিচে মূত্রনালীর একটি জায়গা আছে, এখান দিয়ে নারীর মূত্র ত্যাগ করতে হয়। মোটামুটি নারীর পার্শ্ববর্তী যৌনাঙ্গের ধারণা হল, এমন নারীর এই পার্শ্ববর্তী যৌনাঙ্গের পুরো অঞ্চলটিকে বলা হয় ভাবলা। এই অঞ্চলে প্রচুর যৌন কেশ বা যৌন লোমের বিকাশ ঘটে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন, আর এই ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, বাই বাই।